हेलो বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস এন্ড নলেজ। ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওতে কিন্তু পরপর দুটো চমক তোমাদের জন্য থাকছে। তো তার মধ্যে তোমরা তো প্রথমে জানোই যে আমি বলেছিলাম যে তোমরা যারা চঞ্চল ঘোষের রিজনিং বইটি গিভঅ্যাওয়েতে পেয়েছো তাদের একটা লিস্ট আমি প্রকাশ করব। তো সুতরাং তোমরা দেখতে পারবে যে সেই লিস্টে কারা কারা বইটা পেয়েছে, এবং তার সাথে আরও যেটা সব থেকে বড়ো চমক তোমাদের জন্য রয়েছে সেটা হলো তোমাদেরকে আমি দুটো বইয়ের অপশান দিচ্ছি। এবং আজকের ভিডিওর সব থেকে বড়ো চমক এটাই যে আজকে তোমাদেরকে আমি দুটো বইয়ের অপশান দেব। এই দুটো বইয়ের মধ্যে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এই দুটো বইয়ের মধ্যে প্রথম কোন বইটার গিভঅ্যাওয়ে আমি করব। তো সুতরাং বন্ধুরা, ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, প্রথমে দেখে নেওয়া যাক চঞ্চল ঘোষের রিজনিং বইয়ের গিভঅ্যাওয়েতে তোমরা কারা কারা বইটা পেয়েছো। বন্ধুরা, এটাই হলো সেই চঞ্চল ঘোষ রিজনিং বুক গিভঅ্যাওয়ে উইনার লিস্ট 2020। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কারা কারা বইটা পেয়েছে, আমি তাদের নাম এবং তাদের ডিস্ট্রিক্টের নামও আমি এখানে উল্লেখ করেছি। তো তার মধ্যে এখানে এক বন্ধু রয়েছে যেখানে আমি নাম্বার 5 তাকে রেখেছি। তো সে তার হোয়াটসঅ্যাপ নম্বরের নামটা সে লেখেনি, তো সেই জন্য আমি তার হোয়াটসঅ্যাপ নম্বরের লাস্ট 4টে ডিজিট এখানে দিয়েছি। তার নামটা আমার জানা নেই এবং বাকি প্রত্যেকের নাম এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই লিস্টটা দেখতে পারো যে তোমাদের নাম এখানে ঠিক মতো এসেছে কিনা। এখানে টোটাল 11 জন এই বইটি পেয়েছে এবং বাকি অনেকে বইটা পাইনি, কারণ কিছু আছে ভুল অ্যান্সার তারা করেছিল, অনেকে আছো যারা কমপ্লিট অ্যান্সার করনি, এবং অনেকে আছো যারা তিনটে যে ভিডিওর কথা আমি বলেছিলাম তার মধ্যে থেকে যে কোনো একটা, বা অনেকে আছো দুটো ভিডিও পর্যন্ত রিপ্লাই করেছো, পরবর্তী ভিডিওর প্রশ্নগুলোর রিপ্লাই তোমরা করনি। তো এই সকল কারণের জন্য তারা বইয়ের কপিটা পায়নি। আমি গিভঅ্যাওয়ের ভিডিওতে বলেছিলাম যে 20 জন এই বইটা পেতে পারে, কিন্তু এখানে কিন্তু মাত্র 11 জনই পেয়েছে। বাকি 9 জন সঠিক উত্তর না দেওয়ার জন্য বা কমপ্লিট অ্যান্সার না দেওয়ার জন্য কিন্তু বইটা পায়নি। এবং তার সাথে সাথে আজকের ভিডিওর সব থেকে বড় চমক, এই যে দুটো বই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তুলসীর ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি এবং ডক্টর RS আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই দুটো বইয়ের ওপরে আমি গিভঅ্যাওয়ে করব। কিন্তু তার মধ্যে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে এই দুটো বইয়ের মধ্যে থেকে প্রথম কোন বইটার গিভঅ্যাওয়ে আমি করব, যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়। তো এটা কিন্তু তোমরা ভিডিওর নিচে অবশ্যই তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও, এবং আমি আগামী মাসের মধ্যে থেকে গিভঅ্যাওয়ের ভিডিও দেওয়া শুরু করে দেব। তো তার মধ্যে যত সংখ্যক তোমরা পারো ভিডিও নিচে কমেন্ট করো। এইভাবে কিন্তু আমি একের পর এক প্রচুর বইয়ের গিভঅ্যাওয়ে করতে চলেছি। সুতরাং তোমরা যারা আমার চ্যানেলের সাথে এখনও জোড়নি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আনবো তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। যত শীঘ্র সম্ভব তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই দুটো বইয়ের ভেতর থেকে প্রথমে তোমরা কোন বইটার গিভঅ্যাওয়ে চাইছো। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং সমস্ত বইয়ের গিভঅ্যাওয়েগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।